আমি এই অখিল ব্রহ্মাণ্ডের পরমা প্রকৃতি স্বরূপিণী। এই সুবিশাল বিশ্বচরাচর মম ইচ্ছা বিলাস মাত্র। আপন মায়ায় জগৎ ধারণ করি আমি, আবার পুণ্যাত্মাদের পুণ্যের ফলে তাদের সকল মায়ার বন্ধন থেকে ছিন্ন করে পরম ব্রহ্মসিদ্ধিও আমি দান করি। যুগে যুগান্তরে আমি আবির্ভূতা হই পাপ নাশিনী রূপে। একই অঙ্গে আমি দুর্গা, আবার আমি কালিকা। সৃষ্টির আদিতে ত্রিপুরুষ ছিলেন না, শুধু ছিল মহাশূন্য। আদ্যাশক্তি আদি জননীর ইচ্ছা হলো এই ব্রহ্মাণ্ড রচনা করার। এই কার্যের জন্যে ত্রিদেব মাতা আবির্ভূতা হলেন আদ্যাকালী রূপে। তিনি সৃষ্টি করলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের। এই ত্রিদেব জননী আদ্যাকালী মাতা সিংহারুরা চতুর্ভুজা, মাতৃরূপা দেবী কালিকা স্নেহময়ী ও সর্বশক্তির ঊর্ধ্বে। আবার কালান্তরে যখন শুম্ভ নিশুম্ভর এক প্রধান সেনাপতি রক্তবীজ দেবতাদের ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছিল, দেবী নিজ মহিমায় তাকে বধ করেন। যেহেতু তার এক এক বিন্দুর রক্ত থেকে নতুন অসুরের সৃষ্টি হচ্ছিল, দেবী নিজে তার সকল রক্ত পান করে তাকে সমূল নাশ করেন। ক্রোধে উন্মত্ত দেবী কালীকে শান্ত করতে মহাদেব সব রূপে দেবীর পথে শায়িত হলেন। আর তখনই দেবীর দক্ষিণ পথ তার বক্ষে পড়ে, লজ্জায় দেবীর জিহ্বা বেরিয়ে। রক্তবীজ নিহত হওয়ার পর এগিয়ে এলো শুম্ভ নিশুম্ভের আরো দুই উদ্দণ্ড সেনাপতি চণ্ড এবং মুণ্ড। এইবার দেবী ধারণ করলেন এক অত্যন্ত উগ্র মূর্তি। দেবীর এই ভয়ঙ্করী রূপ দেখে কম্পিত হল দেবতাদের বুক। পন্নীর ন্যায় তেজে দেবী শত শত অসুরের মুণ্ড ছেদ করে তাদের রক্ত পান করে। এই ভয়াবহ দেবী তারপর বধ করলেন চণ্ড এবং মুণ্ডকে, ও এই কারণে দেবী চামুণ্ডা নামে খ্যাত হলেন। দেবী কালী যে শুধু পাপীদের মৃত্যুদণ্ড দেন তা নয়, সকল জীবকে মৃত্যুর পর তিনি মুক্তি প্রদান করেন আপন মহিমায়। এই কারণেই শ্মশানে অধিষ্ঠান করেন দেবী শ্মশান কালী, পরলোকগামীদের মুক্তিদাত্রী। দ্বিভুজা এই দেবী ধারণ করেন ছিন্ন হস্ত ও পান করেন রক্ত। তার সাথে থাকে তার দুই সহচরী ডাকিনী ও বর্ণিনী। এই দুই সহচরী ডাকিনী ও বর্ণিনীর একদিন পেল বিশ্বগ্রাসী ক্ষুধা। অন্য যে কোনো সন্তানের ন্যায় তারাও গেলেন মাতার কাছে ক্ষুধা নিবারণের প্রার্থনা করতে। দেবী তখন স্বামীর প্রেম ভাবনায় লিপ্ত। অকস্মাৎ সখীদের এই রূপ প্রার্থনায় দেবী বুঝতে পারেন না সে কি করে করবে অন্ন জোগাড়। তাই দেবী ধারণ করলেন এক ভীষণ রূপ, সর্প পবিতা অস্থিমালা ধারিণী এক নগ্না দেবী রূপে তার প্রকাশ হল। সে বলল, তোদের এই ক্ষুধার নিবারণ আমি করব এই ক্ষণে। নিজ মুণ্ড ছিন্ন করে আমার রক্ত তোদের পান করাবো আজ। এই বলে দেবী নিজ মুণ্ড ছিন্ন করে তার সহচরীদের তার নিজ রক্তে তৃপ্ত করেন ও খ্যাত হয় ছিন্ন মস্তা রূপে। আদ্যাশক্তির সর্বোচ্চ উগ্র রূপ এইটি।
ক্ষুধাও তিনি, তৃপ্তিও তিনি, রোগও তিনি ও তার নিরাময়ও সে নিজেই। মহামায়া নিজেই মহামারী ও সেই রোগের উপাচারও তিনি নিজেই। দেবী রক্ষা কালিকা রূপে মহামারী ও নিরাময়ের প্রকাশ। সিংহারুড়া এই দেবীর একটি পদ মহাদেবের ওপর স্থাপিত। চতুর্ভুজা দেবী তার সকল সন্তানকে আগলে রাখে। এইভাবেই রূপে রূপান্তরে আমি জগৎকে উদ্ধার করি ও মাতৃশক্তির নির্বাধ তেজের কথা সকলকে স্মরণ করিয়ে দিই। যখনই অত্যাচারী অসুরদের প্রাদুর্ভাব ঘটে আমি ধারণ করি আমার সর্বোচ্চ উগ্র রূপ কালিকা।